بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. এখানে রেকর্ড অন করেছেন কি না এটা أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া, যার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু বৃদ্ধি করেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যার না শুকরি করা বড় গুনাহর কাজ, এবং তার জন্য মানুষের জীবনের বরকত হারিয়ে যায়। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচাইতে বড় শুকর গুজার বান্দা ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল যে বিষয়বস্তুর ওপর, তা ছিল পার্থিব গজব বা পার্থিব শাস্তি, আল্লাহর আজাব আসার কারণ কি। প্রায় নয়টি কারণ উল্লেখ করা হয়েছিল। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেগুলি ছেড়ে দেওয়া আমি মনে করি যে এই বিষয়ের ওপর যদি ছেড়ে দিই তাহলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। আর তার সাথে সাথে আরেকটি দিক রয়েছে যে এসব গজব থেকে বাঁচার উপায় কী। এই বিষয়টি অত্যন্ত জরুরি, কারণ জানলাম যে এগুলি হচ্ছে গজবের কারণ, কিন্তু বাঁচারও বেশ কিছু উপায় আছে। এক তো সেগুলি না করা, সমস্ত আজাব বা গজবের কারণগুলি থেকে বেঁচে থাকা। আরও বেশ কিছু উপায় রয়েছে, যে সব ভালো উপায়ের মাধ্যমে মানুষ আল্লাহর আজাব থেকে, গজব থেকে বেঁচে থাকতে পারে, দুনিয়ার শাস্তি থেকে, আখেরাতের শাস্তি থেকে বেঁচে থাকতে পারে। তো আজকে গত সপ্তাহের ওই বিষয়টিকে আশা করি পুরা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ইরশাদ করেছেন একটি কারণ সম্পর্কে, আল্লাহর পার্থিব আজাব আসার। দুনিয়ায় যে মানুষের ওপর আল্লাহর আজাব আসে, গজব আসে, এর একটি কারণ হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা। শুকরিয়া আদায় সম্পর্কে আমার বিশেষ একটি বক্তব্যই আছে, বেশ কয়েক বছর আগের নিয়ামতের শুকরিয়া বলে।
শুকরিয়া কেমন করে আদায় করতে হবে তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে শুকরিয়া আপনি কেমন করে আদায় করবেন শুকরিয়া আদায় যা আমাদের দেশাচার বুঝি যে মুখে শুধু শুকর আলহামদুলিল্লাহ পড়ে দেওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার শেষে আর কিছু ভোগ করার শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এটুকুই যথেষ্ট না খুব সংক্ষেপে যদি বলি তো শুকরিয়া অন্তর থেকে আদায় করতে হবে শুকরিয়া কথার দ্বারা আদায় করতে হবে শুকরিয়া প্রত্যেকটি ভালো আমলের দ্বারা আদায় করতে হবে এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় হবে কুফরি করা নিয়ামতের কুফরি করা বলা হয়েছে অর্থাৎ কুফরি দুই প্রকার এক হচ্ছে আল্লাহকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা যেসব বিধিবিধান ইমান হোক বা আমল হোক আল্লাহ পাক রব্বুল আলামিন সেসবের হুকুম আহকাম বিধান নাজল করেছেন সেগুলির কোনো একটিকে বা একাধিক বিষয়কে অস্বীকার করা হচ্ছে কুফরি আর আরেকটি কুফরি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনে কারিমে তা হচ্ছে নিয়ামতের কুফরি করা নিয়ামতের কৃতজ্ঞতা অকৃতজ্ঞ হওয়া আল্লাহর নিয়ামত পেয়েও শুকরিয়া আদায় না করা খুশি মনে তা কবুল না করা এবং তার যথাযথ হক আদায় না করা তো নিয়ামতের না শুকরি করা শুকরিয়া আদায় না করা এটি হচ্ছে দুনিয়ায় আল্লাহর আজাব বা গজবের কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া মহান আল্লাহ একটি গ্রামের বা একটি শহরের দৃষ্টান্ত বর্ণনা করছেন উদাহরণ বর্ণনা করছেন কানাত আমেনাতাম মুতমাইন্না সেই শহরের অধিবাসীরা সেই দেশের লোকেরা বড়ই নিরাপদ ছিল ভালো আরামের সাথে বসবাস করছিল ইতমিনানের সাথে শান্তির সাথে বসবাস করছিল আমেনা মুতমাইন্না আল্লাহ বলেছেন নিরাপদ ছিল তারা বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহর গজব থেকে আর তারা বড় শান্তির সাথে বসবাস করছিল তারপরে কি হলো আল্লাহ বলছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি করলো অর্থাৎ আল্লাহর নিয়ামতের না শুকরি করলো অকৃতজ্ঞ হলো আল্লাহর নিয়ামতের কদর করলো না মর্যাদা দিল না অন্তর থেকে সে সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া যে আল্লাহর দান না আল্লাহর দান নয় নিজের সব নিজের ক্ষমতার বলে সব কিছু এসেছে জবান দ্বারা শুকরিয়া আদায় করলো না আমল দ্বারা শুকরিয়া আদায় করলো না বরং পাপ করা শুরু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন তা গুনাহের কাজে ব্যয় করা শুরু করলো ফাকাফারাত বিআনউমিল্লাহ আল্লাহর নিয়ামতের যখন না শুকরি করলো ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুয়ে ওয়াল খৌফ আল্লাহ এই দুইটি আজাবের কথা এখানে উল্লেখ করেছেন পার্থিব শাস্তি বা গজবের কথা একটি হচ্ছে লেবাসাল জু খিদা দুর্ভিক্ষ পেটে খাবার লাগবে খাবারই পাওয়া যায় না ধান নেই চাল নেই গম নেই খাদ্যদ্রব্য নেই ভালো পানির ব্যবস্থা নেই ফসল নেই কিচ্ছু নেই আল্লাহর এমন গজব এই দুর্ভিক্ষর গজব তো দুর্ভিক্ষর গজব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের নাশুকরি করার কারণে দিয়ে থাকেন আরেকটি গজবের কথা আল্লাহ উল্লেখ করেছেন তা হচ্ছে খৌফ ভয় আর ভীতি এমন যুদ্ধ শুরু হয়েছে হয় গৃহযুদ্ধ ঘরোয়া যুদ্ধ দেশের লোকেরা এক অপরের বিরুদ্ধে লড়াই এটা হচ্ছে গৃহযুদ্ধ আপোষের লড়াই মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়াই হচ্ছে ঘরোয়া যুদ্ধ আর একটি হচ্ছে বহিরাগত যুদ্ধ বাইরের আক্রমণ যে কোনো রকম যুদ্ধ হতে পারে এসব গজবের মাধ্যমে মানুষ নিরাপত্তা হারিয়ে ফেলে কোন নিরাপত্তা থাকে না যে কোনো সময় জীবন চলে যেতে পারে যে কোনো সময় গোটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময় গোলা বর্ষণে গোটা বাড়ি ধন সম্পদ সব নষ্ট হয়ে যেতে পারে এইরকম আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেন এগুলি কি আখেরাতের আজাব না দুনিয়ার আজাব পার্থিব শাস্তি আল্লাহর আজাব বেমা কানু ইয়াসনাউন কেন আল্লাহ এই আজাব গজবগুলি দেন দুর্ভিক্ষ এবং নিরাপত্তাহীনতা বেমা কানু ইয়াসনাউন তাদের কৃতকর্মের দরুন তাদের পাপের কারণে গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আরো ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 শুকরিয়া আদায় করলে আল্লাহর শুকরিয়া আদায় করলে বরকত হয় বেড়ে যায় আর আল্লাহর নিয়ামতের না শুকরি করলে আল্লাহর নিয়ামতকে পাপের কাজে গুনাহের কাজে লাগিয়ে দিলে পয়সা হয়েছে ডিশ কেনা পয়সা হয়েছে ফিল্ম দেখা পয়সা হয়েছে দামি দামি পাপের জিনিসগুলি ঘরে নিয়ে আসা
ঘরে ঘরে ইন্টারনেট আর ইন্টারনেটে উলঙ্গ ছবি দেখছেন কি জন্য পয়সা হয়েছে সেই জন্য পয়সা না থাকলে আপনি কম্পিউটারই কিনতে পারতেন না ইন্টারন্যাশনাল সমস্ত চ্যানেলগুলি আপনার ঘরে ডিশের মাধ্যমে পয়সা না হলে তা করতেই পারতেন না তাহলে পয়সা ধন দৌলত আল্লাহর নিয়ামত তা পাপে লাগিয়ে দিলেন আপনি ধন দৌলত হয়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে মাশাআল্লাহ আর সময় হয় না নামাজ পড়ার রাত 12টা একটা হয়ে যায় শুধু টাকা পয়সার হিসাব নিকাশ করতে আর তারপরে ঘুম দিই আর কি উঠা যায় তখন আপনার ভাষা পরিবর্তন হয়ে গেল কিছুদিন আগে নামাজই ছিলেন আর নামাজ পড়া সম্ভব নয় সময় পাই না নামাজ পড়ার জি বেমা কানু ইয়াসনাউন এই জন্য আল্লাহর আজাব তো আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াই তাআযানা রব্বুকুম লা ইন শাকারতুম আল্লাহ পাক এই ঘোষণা করেছেন এটি আল্লাহর ঘোষণা তাআযানা রব্বুকুম তোমার রব তোমাদের রব ঘোষণা করছেন এলান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইন শাকারতুম তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো লা আজিদান্নাকুম অবশ্যই আমি বাড়িয়ে দেব বৃদ্ধি করে দেব তাহলে আপনাকে যতটুকু আল্লাহ সুস্থ রেখেছেন কমজোর দুর্বল মানুষ তারপরও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নিচের লোকগুলিকে দেখেন আপনার চাইতে অভাবী আপনার চাইতে অসুস্থ হাসপাতালের লোকগুলিকে দেখেন আপনি তো মাশাল হাসপাতালের বাইরে বাড়িতে কাজকর্ম করছেন যদিও দুর্বল মানুষ যদিও প্রায় রোগ লেগে থাকে কিন্তু ভালো আছেন তারপরে তুলনামূলক তাহলে এই যদি শুকরিয়া আদায় করেন যা কিছু পেয়েছেন অল্প স্বল্প আল্লাহ ধন দৌলত দিয়েছেন অল্প বেতন দিয়েছেন যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আপনি শুকরিয়া আদায় করেছেন আল্লাহ ছেলেদের নিয়ে শুধু মেয়ে দিয়েছেন তাতে শুকরিয়া আদায় করছেন আপনার আকাঙ্ক্ষা বেশি ছেলে মেয়েদের আল্লাহ দেননি যদিও আজকাল অধিকাংশ মানুষই এই আকাঙ্ক্ষা করে না তাই না অথচ আল্লাহ বলছেন যেমন ধন আল্লাহর নিয়ামত পৃথিবীর নিয়ামত ওই রকমই জন ছেলে মেয়েরা কিন্তু আজকালকার মুসলমান নিজেরাই যেহেতু খাওয়ায় ছেলে মেয়েদেরকে আল্লাহ খাওয়ায় না তাদের ছেলে মেয়েদেরকে সেজন্য ধনের তো আসক্তি বেড়ে গেছে টাকা পয়সার লোভ বেড়ে গেছে কোটি কোটি টাকা হইলেও অভাব মিটে না কিন্তু ছেলে মেয়ের ক্ষেত্রে একটা ছেলের একটা মেয়ে যদি হয়ে যায় তো আর নিবেই না কারণ একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে মনের আশা পূরণ হয়ে গেছে আর যদি পরপর দুটো মেয়ে হয়ে যায় তো আশা করে আশায় আর একটা রাস্তা খুলতে পারে ঠিক না আর একটা জন্য রাস্তা খুলতে পারে আর রাস্তা খোলার পর আবার যদি আর একটা মেয়ে হয়ে যায় তো মহাবিপদ হয়ে গেল না আর দরকার নেই আর দরকার নেই ছেলেরই দরকার নেই কারণ এই ছেলের আশাতে আবার এমন না হয় যে চারটা মেয়ে হয়ে যায় ঠিক না এ হচ্ছে আজকাল কাফেরদের অবস্থা না এক শ্রেণী মুসলিমদের অবস্থা তো আল্লাহ বলছেন যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো লা আজিদান্নাকুম আমি আল্লাহ তোমাদের এসব ধন জন নিয়ামত বৃদ্ধি করে দেবো অবশ্যই দেব বেশি করে দেব শুধু দেব না বেশি করে দেব তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যারা নেতৃত্বে আছেন হ্যাঁ যাদের কাছে এলম রয়েছে জ্ঞান রয়েছে তারা যদি তার শুকরিয়া আদায় করেন একজন আলেম তার এলমের শুকরিয়া আদায় করেন একজন আমলকারী যদি তার আমলের শুকরিয়া আদায় করেন যে মাশা আল্লাহ আমি দিনদারির ওপর আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি পাপ থেকে বেঁচে আছি এর যদি শুকরিয়া আদায় করেন একজন নেতা যদি তার নেতৃত্বে শুকরিয়া আদায় করেন অন্তর থেকে কথার দ্বারা কাজের মাধ্যমে শুকরিয়া আদায় মানে পাপ করবে নেতৃত্বে মদ খাবে হ্যাঁ ঘরে মূর্তি পাওয়া যাবে তাদের কি জানেন না যে নেতাদের বাড়িতে মূর্তি পাওয়া যাচ্ছে হিন্দুদের মূর্তি মুসলমান নেতাদের বাড়িতে শুকরিয়া আদায় করছে না কুফুরি করছে এরা দুই কুফুরি নিয়ামতেরও কুফুরি করছে এরা আর আল্লাহর সাথে কুফুরি করছে যে মুসলিমদের ঘরে মূর্তি রাখা পুতুল রাখা তাহলে আল্লাহ কি করবেন ওয়ালা ইন কাফারতুম তোমরা যদি কুফুরি করো তোমরা যদি না শুকরি করো অকৃতজ্ঞ হও আল্লাহর শুকরিয়া আদায় করলে না ইন্না আযাবি লাশাদিদ নিশ্চয় আমার আজাব তোমাদের জন্য বড়ই শক্ত রয়েছে শুধু শক্ত না লাশাদিদ বড়ই শক্ত রয়েছে আল্লাহ বড় তাগিদের সাথে বলছেন দুনিয়ার শাস্তি সম্পর্কে তার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যা কিছু আল্লাহ দিয়েছেন তাকে নেকির কাজে লাগাইতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর আদেশ রাসূলের আদেশ পালন করতে হবে এর নাম হচ্ছে শুকরিয়া আদায় করা দুনিয়ার আজাবের একটি কারণ হচ্ছে লোক দেখানো কাজ করা লোক দেখানো কাজ করেন তো আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন পৃথিবীতে শাস্তি দিয়ে দিবেন কোনো কাজ লোক দেখানো করবেন না সমাজের ভয়ে নামাজ মুদিরের ম্যানেজারের ভয়ে নামাজ কফিল ভালো মানুষ তার ভয়ে নামাজ ঠিক না তারপরে ডিউটির সময় সেই জন্য নামাজ যে আধা ঘন্টা তো আরাম পাবো আজান হওয়ার সাথে সাথে যদি নামাজ বলি আনাফিস সালাহ আমি নামাজ পড়বো তাহলে খুব মালিক ছুটি দিয়ে দিবে ম্যানেজার আর যদি নামাজ টামাজ পড়তে না যায় নামাজ পড়ো না কাজ করো তাহলে তো কাজ থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়ছেন এই দুনিয়ার গরজের জন্য যদি হয় জি লোক দেখানো কাজ দুনিয়ার গরজের জন্য আমল যদি হয় তাহলে নেকি তো পাবেন না বরং কি আসবে
পার্থিব আজাব দুনিয়ার গজব আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাম্মা আন-নাস বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি মাসামি'আ খালকিহি, যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য দেখানোর জন্য কোনো কাজ করবে, দান খায়রাত করছেন, আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিলগুলিতে দান খায়রাত হয়, বড় বড় পয়সাওয়ালারা দান কি জন্য করে জানেন, যাতে এলাকার লোকেরা জানে যে অমুক চৌধুরী সাহেব, অমুক মতাব্বর সাহেব, হ্যাঁ অমুক চেয়ারম্যান সাহেব, অমুক এমপি সাহেব এত টাকা দান করেছেন মসজিদে মদরাসায়। আর কিছু ভোট বাড়ে, যদি রাজনীতি করে তাহলে ভোট বাড়ে, যে লোকটা বড় দানশীল তোকে ভোটটা ওকে দিতে হবে। দুনিয়ার গরজে যদি করে তাহলে আল্লাহ তার দুনিয়ার গরজই পূরণ করবেন, আল্লাহও শোনাবেন, শুধু শোনাতে চেয়েছিল শুনিয়ে দেন মানুষ জানবে শুধু, আর কি করবেন, সে চেয়েছিল জনপ্রিয়তা, সে চেয়েছিল মানুষের ভালোবাসা, মানুষের কাছে খ্যাতি, নাম, সুনাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাক গরাহু ওয়া হাক্কারাহু, জনসমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবারে নিচে নামিয়ে দেবেন এবং তাকে একেবারে তুচ্ছ বানিয়ে দেবেন। সে বড় হইতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল তাকে কি করে দেবেন, একেবারে তুচ্ছ মানুষ বানিয়ে দেবেন। দেখুন বড় বড় নেতা দেখা যায় যে এত বড় বড় নেতৃত্ব ছিল যে তার সামনে কে টিকে, এমন তুচ্ছ বানিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন, গেল কোথায় জেলের আসামি হয়ে, তারপরে আবার গেল ফাঁসির মঞ্চে, আবার কেউ আরো কোন রকম আল্লাহর আজাব গজব পেয়ে মরল, কোথায় আল্লাহ নামিয়ে দিন, অথচ ছিল সে কি, সে হিরো ছিল, হিরো বীর পুরুষ ছিল। তো এগুলো হচ্ছে দুনিয়ার আজাব গজব। তাবারানি ইমাম তাবারানি রহমতুল্লাহ আলাই তার মুজামে কবীরে হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসের সনদ সহি। দুনিয়ার গজবের একটি কারণ হচ্ছে মানুষ ভালো হওয়ার পরে যদি খারাপ হয়ে যায়, মানুষ ভালো হওয়ার পরে যদি খারাপ হয়ে যায়, আছে না অনেক লোক নামাজ ধরলো তারপর ছেড়ে দিল, আর রমজানের পরে এটা দেখা যায় আরো বেশি, রমজানে মাশাআল্লাহ মুসল্লি হয়ে গেল আর রমজানের পরে নামাজ টামাজ ছেড়ে দিল, তাহলে ভালো হওয়ার পরে খারাপ হয়ে যাওয়া আল্লাহর দুনিয়াতে গজবের একটি কারণ। সৌদি আরব একটু ভালো হয়ে গেল, দেখো এখানে এখানে পরিবেশটা ভালো ভালো হয়ে গেল, যেখানে যেমন পরিবেশ সেখানে তেমন, বাংলাদেশে গিয়ে আবার নামাজ রোজা ছেড়ে দিল, সৌদি আরবে এসে খুব বলছে না এসব শির্ক বিদাত, কবর পূজা বিদাত, শির্ক আর ওই মিলাদ বিদাত আর এই সব বরাত বিদাত, এগুলি হাঁ হাঁ খুব করলো আপনার সাথে, আর দেশে গিয়ে আবার লেজ, বলেছিলাম গত সপ্তাহে ওই লেজের মতো হয়ে গেল, আবার বাঁকা হয়ে গেল, যেখানে যেমন সেখানে তেমন হয়ে গেল। যদি হেদায়ত পাওয়ার পরে, সঠিক পথ পাওয়ার পরে কেউ পথভ্রষ্ট গোমরা হয়ে যায় তাহলে তার শাস্তি আল্লাহ আখেরাতে তো দেবেন কিন্তু দুনিয়াতেও দিয়ে দেবেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাহার আয়াত নম্বর 124, ওমান আরাজা আন যিকরি, যেই ব্যক্তি আমার দিন থেকে, আমার উপদেশ থেকে, আমার শরীয়তের বিধান থেকে, জিকির কোরআনকে বলা হয়, হাদিসকে বলা হয়, এই কোরআন সুন্নার আদর্শ থেকে, আল্লাহ প্রদত্ত দিন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ওইদিকে মুখ বাড়িয়েছিল তার মুখটা ফিরিয়ে নিল, উল্টো দিকে চলতে লাগলো, ফাইনালাহু মাইশাতান দনকা, তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, বড় বাড়ি থাকা সত্ত্বেও শান্তি নেই, বিরাট ভিলা নিয়ে আছেন মাশাআল্লাহ, রুমের অভাব নেই, বড় বাড়ি তো, তারপর বড় বাড়ি তো অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, ছেলেমেয়ের সাথে অশান্তি, বংশের সাথে অশান্তি, গ্রামবাসীর সাথে অশান্তি, আশেপাশে প্রতিবেশীদের সাথে অশান্তি, তাহলে আপনি বড় বাড়িতে থেকে শান্তি পাচ্ছেন কি? এ হচ্ছে মাইশাতান দানকা, অশান্তির জীবন, বিভিন্ন রকম অশান্তির জীবন, মানসিক অশান্তি, ধন দৌলত থাকা সত্ত্বেও, গাড়ি বাড়ি নারী থাকা সত্ত্বেও দৈহিক দিক থেকে অসুস্থ রুগ্ন আপনি, শান্তি আছে, তাহলে দুনিয়ার জীবনে সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, আর আখেরাতে, আখেরাতে বড় শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা হেদায়ত পাওয়ার পরে নামাজি হওয়ার পরে বেনামাজি হয়ে গেল, রমজানে নামাজি এখন বেনামাজি হয়ে গেল, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন, অন্ধ করে কিয়ামতের মাঠে তাদেরকে সমবেত করবেন, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তখন তারা বলবে কালা রব্বিলিমা হাসারতানি আমা, আল্লাহ আমাদেরকে অন্ধকারে কেন উঠালেন,
وقد كنت بصيرا আমার তো দুই চোখ ছিল কখনো আমার দৃষ্টি শক্তি যায়নি এমন না যে কোনদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তা তো দুনিয়াতে হয়নি চোখ নিয়েই মারা গিয়েছিলাম দৃষ্টি শক্তি আমার ছিল দুনিয়াতে আল্লাহ পাক জবাবে বলবেন قال كذلك اتتك اياتنا فنسيتها এই জন্য যে তোমাদের কাছে আমার আয়াত এসেছিল অর্থাৎ কোরআন সুন্নাহর ইসলামিক আদর্শ তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল হক কত পৌঁছেছিল যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা শিরক আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক জি আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান যাওয়া শিরক উরুসে যাওয়া শিরক মাজারে যাওয়া শিরক এসব জানার পরেও দেশে কি আবার এরকম হয়ে গিয়েছিল নামাজ না পড়লে মুসলমান থাকেন এসব জানার পরেও আবার বেনামাজি হয়ে গিয়েছিল রমজানের নামাজ ধরতে আবার ছেড়ে দিতে আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ভুলে গিয়েছিল আমার বিধানকে ভুলে গিয়েছিল আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন নামাজ কায়েম করো মুশরিকদের দলভুক্ত হইও না আমার আয়াত এসেছিল তোমাদের কাছে তারা যদি নামাজ কায়েম করে ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত যাকাত প্রদান করে তাহলে ফা ইখওয়ানুকুম ফিদ্দিন হে মুসলিম তোমাদের ধর্মীয় ভাই না হইলে নয় এসব আয়াত পৌঁছেছিল তাদের কাছে ফমান তারা কাহা ফাকাদ কাফারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পৌঁছেছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল অস্বীকার নয় শুধু তরক করলো সেই ব্যক্তি কাফের হয়ে গেল এসব বাণী পৌঁছেছিল ফানাসি তাহা সেগুলিকে উপেক্ষা করেছিল ভুলে গিয়েছিল ওয়াকাযালিকা আলিয়াউমা তুনসা অনুরূপ আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে আমিও তোমাদেরকে ছেড়ে দিয়েছি দুনিয়াতে আজাব আসার একটি কারণ হচ্ছে অহংকার অহংকারের ক্ষেত্রে আল্লাহ পাক বরদাস্ত করেন না যে কোনো অহংকারী যে বেশি বাহাদুরি দেখায় আল্লাহ দুনিয়াতে তাকে ধরে ফেলেন পুরো ইতিহাস মানব জাতির ইতিহাস কোরআনে কারিমের ইতিহাস যদি পড়ে দেখেন কারণ কোরআনে কারিমের ইতিহাস হচ্ছে সত্য ইতিহাস অন্য ইতিহাসে বাড়াবাড়ি থাকতে পারে তাই না মানুষের লেখা ইতিহাসে ইতিহাসে লেখা হয়েছে যখন লেখা হয়েছে তখনকার যেমন অবস্থা ছিল সে অবস্থার প্রেক্ষাপটে তখন ক্ষমতা যাদের হাতে তারা যে যেটা সাপোর্ট করেছে সে সে অনুকূলে লেখা হয়েছে সেই রকম মোতাবেক লেখা হয়েছে ঠিক না এরকম হয় না ইতিহাসের ক্ষেত্রে মোগলদের যুগে ইতিহাস লেখা হয়েছে তাদের যুগে সত্য ইতিহাস লেখা হয়েছে তাদের ক্ষমতা ছিল কিন্তু সেই ইতিহাস ইংরেজদের যুগ যখন আসলো তখন মোগলদের ইতিহাসকে একবারে বিকৃত করে মোগল সৎ লোকদেরকে অসৎ লম্পট বানিয়ে দেওয়া হইল তাহলে ইতিহাসকে মানুষ বিকৃত করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যের কারণে অথবা পার্থিব অন্য কোনো উদ্দেশ্যের কারণে শত্রুতা আছে সুতরাং তার জীবন কাহিনীকে দিলেন একবারে পরিবর্তন করে বন্ধুত্ব আছে মিত্রতা আছে সুতরাং একজন চোর লম্পট ডাকুকে হ্যাঁ বদমাশকে একেবারে সৎ বানিয়ে দিলেন একবারে মহামতি বানিয়ে দিলেন হচ্ছে না হচ্ছে না তো কোরআনে কারিমের ইতিহাস সত্য ইতিহাস কারণ আল্লাহ নাজিল করা ইতিহাস কোরআনে কারিমের ইতিহাসে দেখবেন যে কোনো অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এ সম্পর্কে শুধু ইশারায় যথেষ্ট ফিরাউনের মতো অহংকারী আল্লাহ কি করলেন সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে অসহায় অবস্থায় ডুবে ধ্বংস হচ্ছে আর তখন কলিমা পড়ছে আল্লাহ আল্লাহ বলছে এখন হুঁশ হয়েছে জি ওয়াকাদ আসাইতা মিন কাবল এর পূর্বে তুমি সারা জীবন তুমি বিরুদ্ধাচরণ নাফরমানি করতে থাকলে ওয়া কুনতা মিনাল মুফসিদিন আর তুমি পৃথিবীতে ফাসাদ আর বিপর্যয় সৃষ্টি করতে থাকলে আল্লাহ বলছেন এই ফিরাউন সম্পর্কে ইস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদে বিগাইরিল হক অন্যায় ভাবে ফিরাউন এবং তার সেনাবাহিনী অহংকার প্রকাশ করেছিল অহংকার করেছিল ইস্তাকবারা ইবলিস সম্পর্কে আল্লাহই কথা বলেছেন ইবলিস যখন অহংকার করলো আমি আদমকে মাটি দিয়ে তৈরি করলেন আল্লাহ ওকে সেজদা করব আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করলো এবং অহংকার করলো উদ্ধত প্রকাশ করলো আমি বড় আমি কেন ওকে মানব অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়াতে ইবলিসকে দিয়ে দিলেন চিরজীবনের জন্য মালাউন অভিশপ্ত করে দিলেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত ইবলিস তোমার উপর আমার লানত অভিশাপ কারণ ফেরাউন যেমন নেতৃত্বের অহংকার করলো কারণ কিসের অহংকার করলো ধনের সম্পদের অহংকার করলো ইন্নামা উতিতু আলা ইলমিন ইন্দি আমার বিদ্যা বুদ্ধির দ্বারা এই ধন সম্পদ হাসিল করেছি কে বললো আল্লাহর দান আমার বিদ্যা বুদ্ধির ফল আল্লাহ কি করলেন ধ্বংস করলেন এমন করে যে মাটি তালা পুঁতেই দিলেন এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে বলে ফাহু আতা জালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত মাটিতে ধস্তই আছে ধস্তই আছে মাটিতে যেতে আছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদাহ আল্লাহ বলছেন কারণকে এবং কারণের ঘর বাড়ি ধন সম্পদ সবকিছুকে
আমি মাটিতে ধসিয়ে দিলাম ভূমিকম্প করে, এমন ভূমিকম্পের ভূমিকম্প যে ধসতে শুরু হলো তো আর ধসা বন্ধ হলো, মাটিতে যেতে আছে পাতালে। আল্লাহু আকবার। তো এইভাবে বহু দৃষ্টান্ত রয়েছে। আবু জাহাল, আবুল হাব কিভাবে তারা ধ্বংস হল, সর্বনাশ হলো, যারা জুলম অত্যাচার করেছিল, অহংকার করেছিল। দুনিয়াতে আল্লাহর আজাব আসার কারণ একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। সঠিক ধারণা তাহলে কি আল্লাহ সম্পর্কে? যা আল্লাহ কোরআনে বলেছেন এবং যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা, আল্লাহ কোথায় তাই জানেন না, এক ভুল ধারণা। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, আল্লাহ সম্পর্কে আল্লাহর উপর ভরসা এবং আল্লাহ আমাকে সারা জীবন অসহায় রাখবেন না, বালা মুসিবত বিপদ আপদে পড়লে আল্লাহকে আরও ধরতে হবে, মজবুত করে আরও ধরতে হবে। আর এ কথা বলা যে আল্লাহকে দেখতে পাই না, এত কষ্টে আছি, এত বালা মুসিবতে আছি, এত বিপদ আপদে আসি, ভিটে মাটি দিয়ে বিক্রি করে এসেছি, অনেকে হারাম আবার বন্ধক রেখে আসুদের ওপর টাকা নিয়ে এসছে, আর আসার পরে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, আল্লাহকে দেখতে পাই না, আসার পর ভালো একটা চাকরি পেলাম না, 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে এলাম। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, খারাপ ধারণা। আল্লাহ সম্পর্কে যত ভালো ধারণা রাখবেন যে আল্লাহ নিরাশ করবেন না, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ আমাকে মাহরুম করবেন না, আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন, আজকে না দিলে কালকে দেবেন, আমাকে না দিলে আমার ছেলেকে দেবেন, আমার মেয়েদেরকে দেবেন, আমি হালাল পথে সৎ পথে থাকবো, আমি আল্লাহকে ধরে থাকবো, নামাজ আমি কায়েম করতে থাকবো, তাহলে আল্লাহ দেবেন। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল আনা ইনদা জান্নে আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি তার জন্য। আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা যদি রাখেন তাহলে আল্লাহ ভালো দেবেন, সুখে রাখবেন। আর যদি আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখেন তাহলে আল্লাহ আপনাকে দুঃখে নিমজ্জিত করবেন। ইন খাইরান ইন জান্নাবি খাইরান ফালাহু, যদি ভালো ধারণা রাখে ভালো দেব, ওয়াইন শাররান ওয়াইন জান্না শাররান, যদি খারাপ ধারণা করে তাহলে ফালাহু, তাকে তাই দেব। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর গজব আসার আরও কয়েকটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর আল্লাহর গজব আসার কারণ হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করা, আত্মীয় বংশের লোকদের সাথে যদি কথাবার্তা বন্ধ করে দেন, ধন দৌলত হয়ে গেছে কি আছে এমন, আমার চাচাতো ভাইয়ের সাথে কথা না বললে কি হবে, ওর কোনো প্রয়োজন হবে না, আমার টাকা দিয়ে লোকজন ডেকে নো বিয়ে শাদিতে আটকাবে, কোনো ক্ষেত্রে আটকাতে পারবে না আমাকে, বলে না আমাদের দেশের মানুষরা কারোর সাথে ঝগড়া দ্বন্দ্ব মনোমালিন্য, তাহলে ওর কি দরকার বিয়ের সময়, বিয়ের সময় আমার অনেক বন্ধু বান্ধব আছে, আত্মীয়দেরকে ডাকবে না, ওদের সাথে সম্পর্ক কেমন, কারণ ওদের দরকার নাই, আমার কাছে যথেষ্ট ধন সম্পদ হয়ে গেছে, কোনো সময় তাদের দরকার নেই, তাই তাদের সাথে কথা বলে না, তাদের সাথে যোগাযোগ রাখে না, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দেয় না। এগুলি হচ্ছে আত্মীয়দের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, যা হারাম এবং জাহান্নামে যাওয়ার কারণ, আর দুনিয়াতেও আল্লাহর আজাবের কারণ। খেয়ানত, খেয়ানত মানে আত্মসাত, বেইমানি আত্মসাত হচ্ছে দুনিয়া আজাব আসার কারণ। টাকা পয়সা কারো ধার নিলেন আর বেইমানি করে দেশে পালিয়ে গেলেন চুপচাপ, ব্যবসার নামে নিলেন, তোমাকে ভাগ দেবো 50-50 ভাগ দেবো, ভাগ দেওয়া তো দূরের কথা, আসল পুঁজি গায়েব করে দিলেন। বহু লোক এখানে করছে, বহু লোকের ঘটনা, প্রায় আমার কাছে মানুষ ওই পরামর্শ নেওয়ার জন্য আসে। এক লোক 28,000 রিয়াল দিয়েছে এক লোকে বাকালা খোলার জন্য, এক পয়সা তার ছিল না, পুরো পয়সা দিয়ে বাকালা খুলেছে, তার আত্মীয় আবার মামা, লাভ দেবো আপনাকে, আমার মেহনত আপনার টাকা অর্ধেক লাভ দেবো, লাভ তো এক পয়সা দেয়নি, আসল টাকার এক পয়সা দিল না, বাকালা নিয়ে বসে গেছে। জি, সৌদি আরব আসার পরে এরকম বেইমানি আত্মসাত, আল্লাহর গজব আসবে, কখন যে আল্লাহ কোন দিক দিয়ে ছিনিয়ে নেবেন যে আপনি টের পাবেন না। গজব আসার দুনিয়াতে কারণ হচ্ছে মিথ্যা বলা, বেশি মিথ্যা বললে আল্লাহর আজাব চলে আসে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়ে যায় আল্লাহর কাছে, আমল নামায় তাকে কাজ্জাব লিখে দাও, মাযাল আর-রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, মানুষ যখন মিথ্যা কথা অহরহ বলতে লাগে, যে কোনো ক্ষেত্রে মিথ্যা কথা, ছোট ছোট কথায় মিথ্যা কথা, তাই বলে বড় কথা হলে যে মিথ্যা বলবে না, কখনো না, লাভ হোক আর লস হোক আর ক্ষতি হোক আর যাই হোক মিথ্যা বলতে হবে না, মিথ্যা বলা হারাম, কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, কাবিরা গুনাহ, যে কেউ হোক না কেন, আপনার শত্রু হোক না কেন, তার বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে দেবেন যে মিথ্যা সাক্ষী, আর এ হচ্ছে আমার বন্ধু, বন্ধুর পক্ষে আর শত্রুর বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে দেবেন ওকে ফাঁসাবার জন্য, কাবিরা গুনাহ, এবং দুনিয়াতেও শাস্তি আখিরাতেও শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ কাজ্জাব লিখে দেন, মিথ্যুক,
বড় মিথ্যুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আরেকটি হাদিসে রয়েছে, সহিহুল জামেতে হাদিসটি রয়েছে, মা মিন যামবিন আজদার আন ইউআজ্জির আল্লাহু তাআলা লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরা মিন কাতিয়াতির রাহম ওয়াল খিয়ানাতি ওয়াল কাযিব। এই তিনটি গুনাহের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই তিনটি গুনাহ এমন গুনাহ যেই গুনাহের শাস্তি আল্লাহ আখিরাতেও দেন, আখিরাতেও দিবেন আর দুনিয়াতেও দেবেন, কাতিয়াতুর রাহম আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করা আর খেয়ানত আত্মসাত বেঈমানি করা, ওয়াল কাযিব আর মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দাও মিথ্যা কথা বলা। দুনিয়াতে আজাব আসার আরেকটি কারণ হচ্ছে ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া। ভিক্ষা করা খুব নিকৃষ্ট কাজ, যথাসাধ্য বাঁচতে হবে, দিন মজুর করে খান, মেহনত করে খান, রাস্তা ক্লিন করে খান, ডম্মেথরের কাজ করে খান, কিন্তু ভিক্ষা করা পেশা খুবই খারাপ, এতে বরকত হয় না এবং দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করে দেন। শুধু তাকে লাঞ্ছিত করবে, বহু রকমের আজাব আসে, তার মধ্যে একটি আজাব তো আমি সামনেই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তাকেও বলবে ভিক্ষুক আর তার ছেলেমেয়েরা সবাই তার জন্য লাঞ্ছিত হবে। অমুক ওই ভিখারির ছেলে, হ্যাঁ বলবে না, অমুক ভিখারির ছেলে, ওর মা ভিক্ষা করতো, ওর বাবা ভিক্ষা করতো, যতই বড় লোক হয়ে যান আপনি কিন্তু আপনার বাবা যে ভিক্ষা করেছে সে দাগ থেকে যাবে। এছাড়াও আল্লাহ পাক বরকত ছিনিয়ে নেন, দুনিয়ার আজাব রয়েছে ভিক্ষার ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফতাহুল ইনসানু আলা নাফসিহি বাবা মাসআলাতিন, কোন ব্যক্তি যদি কারো কাছে ভিক্ষা করে যে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন, আমি অভাবী হয়ে গেছি, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, তাহলে আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেন, অভাবের দরজা খুলে দেন, দারিদ্রের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দরিদ্র করে দেন তাকে। আপনি ভিক্ষা করে নিয়ে আসছেন, মনে হচ্ছে অনেক টাকা আসছে কিন্তু আপনার সচ্ছলতে আসে না, কোনো দেখেছেন ভিক্ষা করে কোনো লোক বড় লোক হয়েছে, অথচ প্রচুর টাকা ভিক্ষা করে হাসিল করে, যেমন তেমন কথা নয়। একসঙ্গে লোকেরা মক্কায় ভিক্ষা করার জন্য আসে, আসে ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসে, আর ওদের কিছু এজেন্ট আছে বোম্বাইয়ে, বাংলাদেশের হলেও তাদেরকে পাচার করে আবার বোম্বাই হয়ে, ভাইয়া বোম্বাই, বোম্বাইয়ে বড় বড় এজেন্ট হারামখোরের আছে আর তাদের সাব এজেন্ট ছাড়া আছে ভারতের বিভিন্ন এলাকায়, বাংলাদেশ বিভিন্ন এলাকায়, ন্যাংড়া খোড়াগুলিকে মহিলাদেরকে তারা পাসপোর্ট করে ভিসা লাগিয়ে উমরার ভিসায় হজের ভিসায় পাঠায় আর ভিক্ষা করে, হজের মৌসুমে রমজানে গিয়ে দেখবেন, হারামেন দেখেছেন না, দেখেননি, দেখেছেন না, তাদের আকার আকৃতি দেখলে বুঝতে পারবেন যে সব এলাকার আছে। একটা ছেলে খোড়া ছেলে, তার সাথে কথা বলছি যেমনই বাংলা বলেছি, আমার তো কাপড় চোপড় দেখো আরবি ভেবেছে আর আমার কাছে হাত লম্বা করে চাইতে এসছে, যেমনই বাংলা বলেছে আর বলছে না, কথা বলছে না, কথা বলছে না, বলে বলো তোমার এলাকারই আমি, বলো না, কাউকে বলবো না, বলো না। তখন বলছে যে আমাকে এজেন্টরা পাঠিয়েছে, কি দেয় তোমাদের, বলে সারাদিন ইনকাম করে নিয়ে যেতে হয় আর এজেন্টের এজেন্ট এখানে বসে আছে, রুমে বসে আছে, আমাদের হিসাব নিকাশ করে নেবে আর আমাদেরকে দিনে 20 রিয়াল 30 রিয়াল এরকম দিয়ে দেবে আর বাকিটা সব ওদের। এইভাবে এক ভিক্ষার ব্যবসা চলছে, ইন্টারন্যাশনাল ব্যবসা। কোনোদিন কেউ সচ্ছল হয়েছে? একবার শুনলাম যে 27-এর শবে কদরে হারামে ওই ভিক্ষুকরা খোড়া গুলিয়েই ভিক্ষা করে এক একজনে 3-3 হাজার রিয়াল ইনকাম করেছে এক রাত্রে, শুধু 27-এর শবে কদর রাতে 3 হাজার রিয়াল ইনকাম করেছে। কিছু লোকের আছে আরো মরাতে, তাদের সাথে দেখা সাক্ষাতে জানতে পারলাম, এসব ঘটনা অনেক শুনে আছি, কিন্তু বরকত আছে, এক রাতে 3 হাজার রিয়াল ইনকাম করে কোনো বরকত নেই। আর আপনার পকেটে যদি দৈনিক 30টা টাকা 50টা টাকা আসে তবুও ওতে বরকত আছে, মেহনতের টাকায় হালাল রুজি। তো দুনিয়ার আজাব আসে মানুষ ভিক্ষার পেশা ধরলে, দুনিয়ার আজাব আসে ইসলামী বিধিবিধানের জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন না করলে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে যদি ইসলামী আইনের বাস্তবায়ন না করা হয় তাহলে সেই দেশে আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে। এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন। আজকে পৃথিবীতে 56-57টি দেশ আছে মুসলিম দেশ, তাই না? এই সৌদি আরব ছাড়া ইসলামী আইনের বাস্তবায়ন নেই মুসলমানদের কাছে। তাহলে আমরা কতটুকু ইসলামকে ভালোবাসি, আমাদের নেতৃত্বে যারা রয়েছে মুসলিম তারা কতটুকু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, তা তো স্পষ্ট, আর এর বেশি বলার কোনো
প্রয়োজন করে না আর তাদের ইসলামের প্রতি অনিহার কারণে কোরআন সুন্নাহর ইসলামী আইন বাস্তবায়ন না করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা আরো যাতে না হয় যদি কেউ বলে ধরো তাদেরকে শাস্তি দাও তাদেরকে কেউ যদি পরামর্শ দেয় তাদের কাছ থেকে গদি ছিনিয়ে নিতে চায় না বরং তাদেরকে পরামর্শ দেয় যে ইসলামী আইনের বাস্তবায়ন করো তাহলে তারা চরম অপরাধী আজকে মুসলিম দুনিয়ায় কথা সত্য নয় তারা তো ভালো দাবি করেছে তারা যদি অস্ত্র ধারণ করে তাহলে হারাম কাজ করেছে তারা যদি অস্ত্র ধারণ করে আর কাউকে মারে রাস্তাঘাটে তাহলে হারাম কাজ করেছে কিন্তু তারা যদি দাবি করে যে ইসলামী আইনের বাস্তবায়ন চায় তাহলে এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে প্রথম চোরের হাত কাটা কেটেছেন না জেনার শাস্তি হদ ইসলামী দণ্ডবিধি কায়েম করেছেন কেসাস হত্যার বদলে হত্যা তা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে ভাষায় কোনো পার্থক্য আছে তাহলে রোজা রাখবে দেশের লোকেরা আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দিল তারা আবার হত্যার বদলে হত্যা করবে না না এক বছর জেল পাঁচ বছর জেল জীবন যাবত জেল কেন এখতিয়ার কে দিল তাদেরকে তার জন্য দেশে আল্লাহর গজব আজকে মুসলিম দেশগুলিতে আল্লাহর গজবের মুখ্য কারণ হচ্ছে বাস পার্টি নিয়ে আসলো রাশিয়া থেকে কমিউনিস্ট পার্টি নিয়ে আসলো রাশিয়া থেকে হ্যাঁ জাতীয়তাবাদ নিয়ে আসলো কাফেরদের দেশ থেকে গণতন্ত্র নিয়ে আসলো কাফেরদের দেশ থেকে কিন্তু কোরআন এবং হাদিস তারা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে তা তারা গ্রহণ করতে চায় না তাহলে আজাব আসবে না দুনিয়ায় এই আজাব মুসলিম দেশগুলিতে বিভিন্ন রকমের আজাব কাফেররা মুসলিম চাইতে সুখী পার্থিব দিক থেকে কাফেররা মুসলিম চাইতে সুখী কারণ ওরা কাফের ওদের জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আখেরাতে শাস্তি ভালো করে রেখেছেন দুনিয়াতে বেশ কিছু ভালো কাজ তারা করছে তাই আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন কারণ আখেরাতে আল্লাহ কিছুই দেবেন না আর এ মুসলিম ফাসেক ইসলাম দ্রোহী এরা মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে সম্মানিত করে নেতৃত্ব পাঠিয়েছেন এরা ইসলামী আইন বাস্তবায়ন করবে না এরা ইসলাম দ্রোহী এরা তাই আল্লাহ পাকের গজব দুনিয়াতে দেখুন আল্লাহ পাক কি বলছেন এই সম্পর্কে আল্লাহ বলছেন আফাতু মেনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ তোমরা কোরআনে কিছু বিধান মানবে আর কিছু মানবে না নামাজ পড়ব মসজিদ করব ঠিক না মাদ্রাসা করব তাও তো করতে চাই না মাদ্রাসা বিরোধী কথাবার্তা তাদের ইসলামী শিক্ষার বিরুদ্ধে তাদের কথা ইসলামী শিক্ষা সরিয়ে দাও ইসলামী শিক্ষা হচ্ছে মৌলবাদের কারণ সন্ত্রাসের কারণ ইত্যাদি ইত্যাদি এসব কথা মুসলিমদের জবান দিয়ে বেরোচ্ছে তাহলে তারা ইসলামী শিক্ষা বিরোধী দাও আল্লাহ বলছেন ইসলামের কিছু কথা সুবিধাবাদী তোমরা কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না ওয়াতাকফুরুনা বিবাযিল এদের শাস্তি কি যারা খেয়াল খুশি আমরা কিছু মানবো কিছু মানবো না ইসলামী আইনের বাস্তবায়ন করবো না চোরের হাত কাটা বর্বরতা বর্বরতা তা করবো না কেসাস হত্যার বদলে হত্যা এটা করা যাবে না জেনার শাস্তি 100 কোড়া এটা দেওয়া যাবে না আর বিবাহিত যদি ব্যভিচারকারী হয় তো তার সংসার এ না করা যাবে না এটা বর্বরতা চলবে না ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যে কেউ এই কাজ করবে সাধারণ মানুষ হোক আর নেতা হোক না কেন রাষ্ট্রপতি হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন আল্লাহ বলছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে এই মানুষ যে এই কাজ করবে যে খেয়াল খুশি মানবো রোজা রাখবো খেয়াল খুশি রোজা রাখবো যেদিন ইচ্ছা হলো রাখলাম যেদিন ইচ্ছা হলো রাখলাম না আল্লাহ যে ফরজ করেছে তাই রাখতে হবে না না ধর্ম যে ধর্ম তো অন্তরে আছে তাদের কথা এরকম না ধর্ম অন্তরে তোমার মনে ধর্ম ধর্ম মনের মধ্যে বাস কিছু মানবে না এরকম করবে তোমাদের শাস্তি হচ্ছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আল হায়াতুদ দুনিয়া মানে পার্থিব জীবনের শাস্তি হচ্ছে খিজিয়ুন দুনিয়াতে লাঞ্ছনা ভর্ৎসনা জি পদদলিত হয়ে থাকবে গোলামি করবে কাফের জুতো মারবে কাফের এসে দেশ দখল করে নেবে করলো না করলো না জি ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া কাফেরদের অনুদান আসবে তাহলে দেশ চলবে না হলে ঋণে ডুবে যাবে কাফেরদের কাছে বিশ্বব্যাংক থেকে ঋণ আসবে তাহলে বাঁচবে না হলে সব মরে যাবে নাকে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া গোলামি ওয়াইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব এখান থেকে শেষ হয়নি যে দুনিয়ার আযাব পেয়ে একবারে শাহাদাতের মরণ মরে গেলে সব না খেয়ে মরলে একবার সব শহীদ হয়ে গেলে না কাফের এসে তোমার দেশে এসে মারলো আর সব শহীদ হয়ে গেলে না
দুনিয়ার আযাব তো হলো এখন আখিরাতের আযাব শুরু হবে ওয়াইয়াউমাল কিয়ামতি আর কিয়ামতের দিনে ইউরাদুনা তাদেরকে ঠেলে দেওয়া হবে ইলা আশাদিল আযাব কঠোর শাস্তির দিকে জাহান্নামের আযাবের দিকে ইয়াউমাল কিয়ামতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মাল